নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আমরা প্রত্যেকেই সকাল থেকে রাত্রির অবধি পরিশ্রম করে যাচ্ছি না অর্থ ইনকামের জন্য, এবং প্রত্যেকেই কিন্তু আমরা ক্যারিয়ারের দিক থেকে সাকসেস চাইছি। কেউ হতে পারছি, আবার কেউ হতে পারি না। কেউ হয়তো সারাদিনে 5,000 টাকা ইনকাম করছি, আবার কেউ হয়তো 500 টাকা ইনকাম করছি। কেন হচ্ছে এই ডিফারেন্স, সেটা কি আপনাদের একবারও মনে হয়? সেই তো 12টা রাশি, 27টা নক্ষত্র আর 9টা গ্রহ, কিন্তু এই গ্রহের মায়াজাল একটা মানুষকে ধীরে ধীরে কিন্তু উন্নতির জায়গায় নিয়ে যাচ্ছে, আবার এই গ্রহের মায়াজালই কিন্তু একটা মানুষকে খুব ডাউন লেভেলে নিয়ে চলে যায়। কেন হচ্ছে এবং আমাদের কী কী জিনিসগুলো করলে আমরা আরেকটু ভালো থাকতে পারি, আমরা আরেকটু উচ্চ পর্যায়ে উঠতে পারি এবং ক্যারিয়ার লাইফে কিন্তু আমরা সাকসেস পেতে পারি? ইউনিভার্সাল আমাদের কিন্তু বিভিন্ন শেপ এবং বিভিন্ন সংখ্যা, অর্থাৎ ল অফ অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে আমাদের সাথে কিন্তু কানেকশান হয়। অর্থাৎ আমরা যে কোনো স্কোয়ার, রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল মাধ্যম দিয়ে বা সংখ্যাতন্ত্রের মাধ্যম দিয়ে ইউনিভার্সালের সাথে আমরা যুক্ত হতে পারি, এবং তার মাধ্যম দিয়ে আমরা কিন্তু আমাদের মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারি ল অফ অ্যাট্রাকশনের মাধ্যম দিয়ে, এবং তার পাশাপাশি আমরা আমাদের ক্যারিয়ারেরও আপলিফমেন্ট কিন্তু করতে পারি। কাজেই সংখ্যাতত্ত্ব আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে কিন্তু জড়িয়ে রয়েছে। আমাদের যে প্রথম যে রাশিটি রয়েছে সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির দশমের লর্ড হচ্ছে কিন্তু স্যাটার্ন, এবং স্যাটার্ন কী চায়? খুব কষ্ট এবং লড়াকু মানসিকতার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু একটা লাইফে সাকসেস চায়। তাই বলে থাকবো যে যদি আপনারা যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনারা প্রচুর খাটছেন কিন্তু লাইফে সাকসেস পাচ্ছেন না, তাদেরকে বলবো যে সিলভার কালার দিয়ে আপনারা যদি 816 অর্থাৎ এই সংখ্যাটি আপনারা দেখে নিন, এই সংখ্যাটি যদি আপনারা আপনাদের যেটা স্যাটার্নের আঙুল, অর্থাৎ যদি মহিলা হন তাহলে বাঁ হাত আর যদি পুরুষ হন তাহলে ডান হাত, এই আঙুলে যদি আপনারা সিলভার কালারের পেন বা সিলভার কালারের রিং দিয়ে আপনারা যদি 816 এই সংখ্যাটি লিখতে পারেন এভরিডে, এবং তার সাথে সাথে আপনি প্রেয়ার করবেন যে আমি আমার যে এফোর্ট দিচ্ছি তার 100% এফোর্টের আমি ফল চাই, আমি আমার ক্যারিয়ার লাইফে সাকসেস চাই, এবং দেখবেন অদ্ভুতভাবে যখন আপনি কিছুদিন এই সংখ্যাটি লিখবেন আপনার জীবনে কিন্তু ক্যারিয়ারের আপলিফমেন্ট কিন্তু হতে থাকবে এবং আপনি সাকসেস পেতে থাকবেন। বহু মানুষকে আমি করিয়েছি, তারা কিন্তু এটা লিখে ভীষণভাবে সাকসেস পাচ্ছেন, আপনি কিন্তু এটা করতে ভুলবেন না। এরপরে যে রাশিটি আসছে সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির কিন্তু দশম ভাব পড়ছে কিন্তু আপনার কুম্ভের ঘরে, অর্থাৎ সেও কিন্তু চলে যাচ্ছে স্যাটার্ন। এই স্যাটার্নকে কিন্তু আমরা হোয়াইট কালার দিয়ে, অর্থাৎ আপনিও যদি আপনার ক্যারিয়ারের বেস্ট জায়গাটায় পৌঁছাতে চাইছেন, যারা বৃষ রাশি রয়েছেন তাদেরকে বলবো স্যাটার্নের যে আঙুল অর্থাৎ এই মধ্যমা আঙুলে আপনারা যদি হোয়াইট কালার দিয়ে 762 এই সংখ্যাটি যদি লিখতে পারেন, 762, এবং অবশ্যই ইউনিভার্সালের কাছে প্রে করবেন যে আমি যেন আমার ক্যারিয়ার লাইফে বেস্ট জায়গাটা অ্যাচিভ করতে পারি, এবং কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি আস্তে আস্তে কিন্তু আপনার লাইফের সাকসেস রেট অনেক অংশে কিন্তু বেড়ে যাবে। এই সংখ্যাটি যারা বৃষ রাশি রয়েছেন তারা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যারা মিথুন রাশি রয়েছেন, মিথুন রাশির কিন্তু দশম ভাব পড়ছে হচ্ছে মীন রাশি, এবং তার অধিপতি গ্রহ হচ্ছে কিন্তু জুপিটার। জুপিটার মানেই হচ্ছে ইয়েলো কালার, জুপিটার মানেই হচ্ছে গোল্ডেন কালার, এবং জুপিটারের আঙুল হচ্ছে এই আঙুলটা, ঠিক আছে? এই আঙুলটাতে যদি আপনারা 492 এই সংখ্যাটি যদি আপনারা গোল্ডেন কালার দিয়ে লিখতে পারেন, কিছু রকম কাঁচা হলুদের রস দিয়েও যদি আপনারা লিখতে পারেন এভরিডে, এবং ইউনিভার্সালের কাছে প্রে করবেন আমি যেন বেস্ট জায়গাটা পেতে পারি, তাহলেও দেখবেন কিন্তু আপনি আপনার জীবনে সাকসেস রেট অনেক, যে অবস্থায় আছেন আর এই সংখ্যা লেখার পরে আপনি অনেক অংশে কিন্তু এগিয়ে যেতে পারবেন। এটা করে দেখুন, মিথুন রাশির জাতক জাতিকারা ভীষণভাবে উপকার পাবেন। তারপরে যে রাশিটি আসছে সেই রাশিটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কিন্তু দশম ভাব পড়ছে মার্স, অর্থাৎ মেষ রাশির ঘর, মঙ্গলের ঘর। মঙ্গল মানেই কিন্তু আমরা জানি যোদ্ধা, মঙ্গল মানেই কিন্তু আমরা জানি রেড কালার,
বা রাস্ট কালার বা অরেঞ্জ কালার এই ধরনের কালার দিয়ে আপনি যদি আপনার মঙ্গলের ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্র কোনটা না আপনার হাতের এই জায়গাটা হচ্ছে মঙ্গলের ক্ষেত্র, এই মঙ্গলের ক্ষেত্রে আপনি যদি প্রে করেন যে আমি আমার ক্যারিয়ারের বেস্ট জায়গাটা যেন পাই বা আমার যে অপরচুনিটিগুলো অ্যাচিভ করতে চাইছি সেটা যেন আমার ফুলফিল হয়ে যায়, তার জন্য আপনাকে কী সংখ্যা লিখতে হবে না রেড কালার দিয়ে 4, 5, 6 এই সংখ্যাটি যদি আপনারা লিখতে পারেন 4, 5, 6 এটা লিখে দেখুন মিরাকিলি রেজাল্ট আপনার জীবনে কিন্তু আসবে। আপনি কিছুদিনের মধ্যেই কিন্তু আমাদের জানাতে ভুলবেন না যে এই সংখ্যাটি লিখে আপনার জীবনের সাকসেস রেট কতটা অংশে বাড়িয়ে দিতে পেরেছেন। কাজেই যারা কর্কট রাশি রয়েছেন 4, 5, 6 সংখ্যাটি লিখতে কখনোই কিন্তু ভুলবেন না, রেগুলার কিন্তু এটা আপনাকে লিখতে হবে, পরে মুছে যাক কিন্তু যখন স্নান করে আসবেন তারপরে রেগুলার কিন্তু লিখবেন। এরপরে যে রাশিটি সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির দশম ভাব হচ্ছে কিন্তু বৃষলগ্ন এবং সেই ঘরের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আপনারা হোয়াইট কালার, সিলভার কালার বা ক্রিম কালার এই তিনটে কালার দিয়ে আমাদের শুক্রস্থান কোথায় হাতে না এই জায়গাটা হচ্ছে শুক্রস্থান, এই শুক্রস্থানে আপনি কিছু না হোক যদি কেশর দিয়েও লিখতে পারেন সেটা আপনার জন্য মঙ্গলদায়ক হবে। 258 এই সংখ্যাটি আপনাকে লিখতে হবে, এতে আপনার মনের জোর বাড়বে, কনফিডেন্স লেভেল বাড়বে, কাজ করার অপরচুনিটি বাড়বে এবং জীবনে কাজ মানে বিশেষত আপনার প্রফেশনাল লাইনে আপনি 100% সাকসেস কিন্তু পাবেনই। 258 এই সংখ্যাটি আপনি লিখুন, ভীষণভাবে উপকার পেয়ে থাকবেন। এরপরে যে রাশিটি আসছে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির দশম ভাব পড়ছে কিন্তু মিথুন রাশি এবং যার অধিপতি গ্রহ হচ্ছে মার্কারি বা বুধ। এই সংখ্যাটি কিন্তু আমাদের কালার হচ্ছে গ্রিন কালার, 951 এই সংখ্যাটি যদি বুধের ক্ষেত্রে আপনারা লিখতে পারেন। বুধের ক্ষেত্রে আমরা কোনটা বলে থাকি না আমাদের চন্দ্রের ক্ষেত্রে বা লিটল ফিঙ্গারের নিচে যে অংশটা, লিটল ফিঙ্গারের নিচের অংশটায় যদি আমরা 951 এই সংখ্যাটি আমাদের কর্মজীবনের যাতে উন্নতি করতে পারি তার জন্য যদি আমরা লিখতে পারি ভীষণ ভালো ফল পাবো। আপনারা অবশ্যই গ্রিন কালার দিয়ে 951 এই সংখ্যাটি যদি লিখতে পারেন, যারা কন্যা রাশির জাতক জাতিকা রয়েছেন তারা 951 সংখ্যাটি রেগুলার লিখবেন এবং অবশ্যই 45 ডেজের মধ্যে আপনারা মিরাকেলি কিন্তু চেঞ্জ আপনাদের লাইফের মধ্যে পেয়ে যাবেন। এরপরে যে রাশিটি আসছে সেটা হচ্ছে তুলা রাশি এবং তুলা রাশির দশম ভাব পড়ছে কিন্তু কর্কট লগ্ন এবং সেখানে কিন্তু অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র কি হোয়াইট কালার, চন্দ্র হচ্ছে সিলভার কালার এবং কিছু যদি নাও পান যদি কাঁচা দুধ দিয়েও এই সংখ্যাটি আপনারা চন্দ্রক্ষেত্রে লিখতে পারেন। চন্দ্রক্ষেত্র কিন্তু আমরা বলে থাকি এই জায়গাটাকে, অর্থাৎ বুধের ক্ষেত্র আর মঙ্গলের ক্ষেত্রের একদম নিচের স্থান হচ্ছে চন্দ্রক্ষেত্র। এখানে যদি আপনারা 3, 5, 6 যদি হোয়াইট কালার, সিলভার কালার কিছু না পান যদি কাঁচা দুধেও যদি এভরিডে লিখতে পারেন 3, 5, 6 তাহলেও দেখবেন যারা কর্মের উন্নতি চাইছেন, ভালো একটা জব চাইছেন, কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন, লাইফে সাকসেস চাইছেন তারা কিন্তু ডেফিনেটলি আপনারা কিন্তু সাকসেস পাবেনই। তারপরে যে রাশিটি আছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির দশম অধিপতি গ্রহ হচ্ছে রবি, রাইজিং সান। ভীষণই রবি মানে শ্রেষ্ঠত্ব এবং বৃশ্চিক রাশির মানুষটাও কেরিয়ার লাইফে এরা ভীষণ অ্যাফোর্ড করতে পারে, প্রচণ্ড লড়াকু হয়ে থাকে এবং লাইফে সাকসেস পায়। তাদের জন্য আমি বলবো এই সংখ্যাটি যদি আপনারা রেড কালার দিয়ে যদি আপনারা আপনাদের রবিক্ষেত্র, রবিক্ষেত্র কোনটা না এই এই আঙুলটা হচ্ছে রবিক্ষেত্রের আঙুল, রিং ফিঙ্গারটা, এখানে যদি রেড কালার দিয়ে আপনি যদি 852 এই সংখ্যাটি এভরিডে লিখতে পারেন তাহলেও কিন্তু আপনি আপনার জীবনে সাকসেস রেট অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন এবং ধীরে ধীরে দেখবেন আপনি যেটা চাইছেন আপনার ক্যারিয়ার লাইফে সেটা কিন্তু অবশ্যই পেয়ে থাকবেন। তারপরের যে রাশিটি আসছে ধনু রাশি। ধনু রাশির কিন্তু দশমের লর্ড হচ্ছে কন্যা এবং যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। বুধ মানেই হচ্ছে গ্রিন ভেজিটেবল, বুধ মানেই হচ্ছে গ্রিনিশ, অর্থাৎ আপনারা যদি কোনো গাছের পাতা, তুলসী পাতার রস দিয়েও সেটা করতে পারেন বা গ্রিন কালারের রিং দিয়েও আপনি লিখতে পারেন বা যে কোনো রকম পাতা বেটে নিয়ে গ্রিন কালার থেকেও আপনি যদি করতে পারেন। 718 অর্থাৎ বুধ ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, 718 এই সংখ্যাটিকে যদি এভরিডে আপনি ভাইব্রেট করাতে পারেন তাহলে ক্যারিয়ার লাইফে কিন্তু আপনি
অবশ্যই সাকসেস পাবেন। যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন রেগুলার এটা করে দেখুন, ভীষণভাবে উপকার পেয়ে থাকবেন। এরপরে যে রাশিটি আসছে সেই রাশিটি হচ্ছে মকর রাশি। মকর রাশির দশম ভাব পড়ছে তুলা রাশিতে এবং যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। শুক্র আমাদের কী কালার বলে থাকে না, হোয়াইট কালার, সিলভার কালার বা ক্রিম কালার। 519 এই সংখ্যাটি যদি আপনারা শুক্রক্ষেত্রে সাদা চন্দন দিয়ে এভরিডে লিখে থাকেন, শুক্রক্ষেত্র আবারও দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা হচ্ছে আমাদের শুক্রক্ষেত্র। এই জায়গাটায় যদি আমরা 519 এই সংখ্যাটি, যারা মকর রাশি রয়েছেন তাদের কেরিয়ার লাইন এই সময় খুব ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদেরকে বলবো 519 এই সংখ্যাটি যদি রেগুলার সাদা চন্দন দিয়ে লিখে থাকেন ভীষণভাবে মিরাকেলি কিন্তু সাকসেস পাবেন এবং আস্তে আস্তে আপনার কেরিয়ার লাইফে যে প্রতিবন্ধকতা রয়েছে সেটা কিন্তু ওভারকাম করে যাবেন। তারপরের যে রাশিটি সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির দশম ভাব হচ্ছে বৃশ্চিক রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এবং এখানেও বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের টাইমটা কিন্তু এই সময়টা একটু ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ ফ্লাস্ট্রেশনের মধ্যে রয়েছেন, একদম ফ্লাস্ট্রেশন দূরে পাঠিয়ে দিন। দিয়ে কোন সংখ্যাটিকে আপনি বারবার প্রতিদিন লিখবেন সেই সংখ্যাটি হচ্ছে 369। এই সংখ্যাটি কিন্তু ভীষণ একটি পজিটিভ সংখ্যা। এই সংখ্যাটি যদি আপনি রেগুলার মঙ্গলের ক্ষেত্রে আপনার কেরিয়ারের উন্নতি বা আপনি সেটা চোখে দেখবেন যে আপনি বেস্ট জায়গায় বসে রয়েছেন, আপনি বসের চেয়ারে বসে রয়েছেন, আপনি নিজেকে সেখানে ইমাজিন করবেন, দেখবেন অবশ্যই আপনার একদিন স্বপ্নটা সার্থক হয়ে যাবে এবং পরিপূর্ণতা লাভ পাবে। এরপর যে রাশিটি আসছে সেই রাশিটি হচ্ছে মীন রাশি। মীন রাশির দশম ভাব পড়েছে কিন্তু ধনু রাশিতে, যার অধিপতি লর্ড হচ্ছে জুপিটার। জুপিটার মানেই কিন্তু ইয়েলো কালার, গোল্ডেন কালার বা কাঁচা হলুদের রস বা এনি টাইপ অফ হলুদ কালার দিয়ে আপনি যদি আপনার জুপিটার ক্ষেত্রে, জুপিটার ক্ষেত্র হচ্ছে এই জায়গাটা, এই জুপিটার ক্ষেত্রে যদি 786 সংখ্যাটি, অর্থাৎ এটা আমরা জানি ইউনিভার্সাল লয়ের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে যুক্ত একদম অর্থনৈতিকের কারক সংখ্যা 786, এই সংখ্যাটি যদি আপনারা রেগুলার রেখেন এবং সেখানে আপনাকে ইমাজিন করতে হবে যে আপনি ওই জায়গাতে কিন্তু রয়েছেন, তবে দেখবেন আপনার ইউনিভার্সাল তার ল অফ অ্যাট্রাকশানে কিন্তু আপনাকে আস্তে আস্তে কিন্তু ওই জায়গায় পৌঁছে দেবে। যারা সমস্যায় রয়েছেন বা কষ্টে রয়েছেন, যন্ত্রণায় রয়েছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। তার জন্য কী করতে হবে না, নিচের যে ফোন নাম্বার দুটো আছে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নিন। আর কী করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে প্রচুরভাবে কিন্তু আপনাদের শেয়ার করে দিতে হবে। নতুনভাবে কিন্তু আপনারা নিজেরা প্রচুর আমার অনুষ্ঠান দেখেন, কিন্তু আপনাদের যারা আপনজন আছে তাদের কাছেও কিন্তু শেয়ার করে দিতে হবে এবং যে বেল আইকনটি আছে তাকে প্রেস করে দিন এবং চেষ্টা করুন আমার অনুষ্ঠান সিটিভিএনের পর্দায় বা ফেসবুক যে লাইভ হচ্ছে সেখানে রেগুলার কিন্তু আপনারা ওয়াচ করতে থাকুন এবং আমার সাথে থাকুন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে চারা থেকে বৃক্ষে পরিণত করে দিন। সবাই ভীষণ ভালো থাকুন, সবাইকে ভীষণ ভালো রাখুন। নমস্কার। আমি সৌমি চ্যাটার্জি, মহানগর থেকে এসেছি বৈশালী ম্যামের কাছে। আমি যখন বৈশালী ম্যামের কাছে এসেছিলাম আমার প্রচুর ডিপ্রেশন ছিল, নানা দিক থেকে নানা অসুবিধে ছিল, কিন্তু বৈশালী ম্যামের কাছ থেকে আসার পর থেকে পরে অনেক বেটার হয়েছি আমি। আমার পরিবারের অনেকেই বৈশালী ম্যামকে দেখিয়েছেন তার রেমিডি নিয়ে, আমরা এখন অনেক ভালো আছি। আমার মামাবাড়ির লোকেরাও দেখিয়েছে বৈশালী ম্যামের কাছে, বৈশালী ম্যামের এই রেমিডি নিয়ে আমরা খুব খুশি। আপনারা যারা ঠকে গেছেন, অনেক জায়গা গিয়ে ঠকেছেন, তাদেরকে অর্থ নষ্ট হয়েছে, তাদেরকে বলবো আপনারা অবশ্যই বৈশালী ম্যামের কাছে আসুন, তার কাছ থেকে প্রতিকার নিন এবং ভালো থাকুন। আমি অয়ন মজুমদার। আমি খুব একটা সমস্যার মধ্যে ছিলাম, কাজকর্ম সেরকম কিছু পাচ্ছিলাম না। আমি তারপরে বৈশালী দীর্ঘাস আসার পরে আমার একটা কাজকর্ম পাই, এখন একটু অনেক ভালো আছি। তাই বলবো যেন সবাই বৈশালী দীর্ঘাসে আসে এবং অনেক সমস্যা থেকে সমাধান করে। আমি অনেকের কাছে গেছিলাম কিন্তু মানে কিছু লাভ হয়নি, টাকা পয়সা অনেক নষ্ট হয়েছে, কিন্তু বৈশালী দীর্ঘাসে আসার পরে আমার তাড়াতাড়ি আমার একটা কাজ পেয়েছি,
যাতে আরও কিছু বেটার চান্স পাই, এর জন্য আরও বৈশাখীদের কাছে বারবার আসবো এবং অনেকেই যাতে সেই সুযোগ সুবিধা পায় বা ভালো হয় বৈশাখীদের সবাই যেন আসে সেই অনুরোধটা রইল। নমস্কার, আমি মনোরঞ্জন মণ্ডল বলছি, আমার বাড়ি আসামে। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে বৈশালী আন্টির কাছে আমি প্রথম যোগাযোগ করি। বৈশালী আন্টি আমার যে উপকারটা করেছে, হয়তো সেই উপকারটা কেউ করতে পারতো না। তন্ত্রের দ্বারা বৈশালী আন্টি যে কাজ করে থাকেন, সেটা আমি এমন এক ব্যক্তি যে পজিটিভ তন্ত্রের দ্বারা আমি সেই উপকারটা পেয়েছি। আমার অনেক বড় বিপদ ছিল, ফাড়া ছিল, অনেক অসুবিধা, পারিবারিক, সামাজিক অনেক শত্রুতা বেড়ে গেছিলো, অনেক অপচয় হয়ে গেছিলো আমার অর্থের। অনেক জায়গায় গেছিলাম, কোনো উপকার পাইনি। হ্যাঁ, তো সেই জায়গার থেকে আমায় যদি কেউ অন্ধকারের এই থেকে আলোর পথে কেউ যদি নিয়ে আসে, সেই হলো একমাত্র বৈশালী আন্টি। তা আমি আপনাদের, আমি নিজের উদাহরণ থেকে বলছি, আমি বলছি যে আপনারা সবাই যে যার অসুবিধা আছে সেটা আন্টির সাথে পরামর্শ করুন, আন্টির কাছে আসুন, আপনারা সবাই উপকার পাবেন। আন্টিকে আমার শত শত প্রণাম।